সবাইকে আমন্ত্রণ, 24 ঘন্টা আপনাদের সঙ্গে আছি আমি মীরা হাসান। আর আজ আমরা আলোচনা করতে চাই বিমানের কার্গো ও রফতানি বাণিজ্য নিয়ে। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মাহবুবুল আনামকে, তিনি সভাপতি বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ নাসির, তিনি সহসভাপতি বিজিএমইএ, আপনাকেও স্বাগত। আছেন আমাদের সাথে সুলতান মাহমুদ, তিনি সাবেক সভাপতি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের। আলোচনার বিষয়বস্তু সবার কাছে ইতিমধ্যে স্পষ্ট, আলোচনায় আমি চাই আরও স্পষ্ট হোক। জনাব মাহবুব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা আজকে রিপোর্টও দেখছিলাম যে 2021 সাল নাগাদ আপনারা বলছেন যে $50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আকাশপথে সেটা অবশ্যই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের উন্নয়নের কথা বলছেন আপনারা, কিন্তু গত কয়েকদিনে বা গত কয়েক মাসের যে অবস্থা সেখানের দিকে যদি তাকিয়ে দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকগুলো দেশই এই পণ্য নিয়ে যাওয়ার ব্যাপারে এক ধরনের বিধিনিষেধ দিয়ে রেখেছে, সার্বিক চিত্রে কি আপনার মনে হয় কোনো উন্নয়ন করার বা উন্নতির লক্ষণ বা চেষ্টা দেখেন? চেষ্টা তো অবশ্যই আছে, এটা বলবো না যে চেষ্টা নেই, তবে সেই চেষ্টাটা সুনির্দিষ্ট হতে হবে এবং সময়োচিত হতে হবে। বাংলাদেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে এবং এক্সপোর্টের দিকে যদি আপনি দেখেন যে 2005 থেকে শুরু করে যেখানে 5 বিলিয়ন এক্সপোর্ট হতো, এখন সেখানে প্রায় $30 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি আকাশপথে এক্সপোর্টের কথা ধরি, সেটাও প্রায় প্রতি বছর প্রায় ডবল ডিজিট গ্রোথ হয়েছে। তো সেই অনুপাতে যে পরিমাণ বিমান আসছে, কার্গো ক্যারিং বিমান আসছে বাংলাদেশে, তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু একই সাথে এখানে যে ওয়ারহাউসটি রয়েছে তার তো আর বৃদ্ধি হয়নি, এটা তার ইলাস্টিক নয় যে এটা বাড়বে। তো সেক্ষেত্রে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত সরকারের নিতে হবে। আমরা জানি যে তৃতীয় টার্মিনালের সাথে সাথে নতুন কার্গো ভিলেজ হবে, কিন্তু সেটা হওয়ার আগ মুহূর্তে যে সমস্যাটা আমরা পড়েছি, আপনারা আপনি যেটা বললেন ইউরোপিয়ান ইউনিয়নের যে নতুন নির্দেশনা আছে সে সিকিউরিটি লেভেলে, সেটার আরও অতীত গতিতে তড়িৎ গতিতে এটাকে সমাধা করা প্রয়োজন। তা না হলে আমাদের এক্সপোর্ট বাধাপ্রাপ্ত হবে, এবং বাধাপ্রাপ্ত হলেই যে আশাটা ছিল সেখানে কিন্তু ঘাটতি পড়বে। যুগান্তকারী সিদ্ধান্ত বলতে আপনি কি ধরনের সিদ্ধান্তের কথা বলছেন? আমার মনে হয় এখানে আরো সময়োচিত, এবং আপনারা জানেন যে এখানে যে যে মেশিনের প্রয়োজন রয়েছে, স্ক্রিনিং মেশিন যেটা সর্বোপরি আমাদের মাত্র সর্বশেষগুলো দুটো ইডিএস এসছে, আমার কাছে মনে হয় এর সংখ্যা আরো 3 গুণ বাড়াতে হবে। কারণ বাংলাদেশে প্রতিদিন প্রায় 700 টন কার্গো আকাশপথে যাচ্ছে, তার প্রায় 70 ভাগই গার্মেন্টস, এবং এই গার্মেন্টসগুলো ইউরোপের দিকে এবং আমেরিকার দিকে সবচেয়ে বেশি যায়। তো এটার ক্ষেত্রে যে পরিমাণ এক্সপ্লোসিভ ডিসেকশন সিস্টেমের মেশিনের প্রয়োজন, সেটা বর্তমানে দুটো দিয়ে কাজ চালানোর জন্য চেষ্টা চলছে, তবে এটা দিয়ে কিন্তু সর্বোপরি সবকিছু আমাদের সঠিকভাবে চলা সম্ভব হবে না। সেক্ষেত্রেও কিছু কিছু মাল এখন আবার মধ্যবর্তী যে এয়ারপোর্টে যাবে সেখানে রিস্ক্রিনিং হবে, তাতে করে আমাদের কস্টেরও বৃদ্ধি হচ্ছে, যেটা আমরা বর্তমানে আমরা যেটা হিসাব করে দেখেছি প্রায় প্রতিদিন 3-4 কোটি টাকার অধিক ভাড়া আমাদের বহন করতে হচ্ছে। আমি একটু নাসিরের সাহেবের কাছে যেতে চাই। আপনি যেটা বলছিলেন যে আমি তো দেখছি যে পোশাকের যারা ব্যবসা করেন তারা সাধারণত খুব জরুরি কিছুতে না পড়লে আসলে আকাশপথের দিকে একটু অ্যাভয়েড করেন, তারা সমুদ্রপথটাকে বেশি পছন্দ করেন। যখন বলছিলেন যে তৃতীয় আরেকটা দেশে স্ক্রিনিং করতে হবে, সেক্ষেত্রে তো মানে সব দিক থেকেই খরচটা একটু বেশি পড়ে যায়, লস তো নিশ্চয়ই আছে। ধন্যবাদ আপনাকে। প্রথমে বুঝতে হবে আমরা কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের ব্যবসাটা করতে হয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যটা স্টোরে পৌঁছাতে হবে। সেখানে যদি কোনো টাইম ফ্যাক্টর থাকে তখন কিন্তু আমরা আকাশে শিপমেন্টটা করতে হয়, এয়ার শিপমেন্ট করতে হয়। সেই শিপমেন্টটা যখন হয় তখন একজন উদ্যোক্তার রক্তকরণ হয়, তখন তার কিছুই থাকে না। সেক্ষেত্রে ইদানিং যে বিষয়টা বেশি দাঁড়িয়েছে চট্টগ্রাম পোর্টের কনজেশনের কারণে আকাশপথে শিপমেন্টটা আরও বেড়ে গেছে, যেটা মাহবুব ভাই বললেন কনভার্সন হচ্ছে, এবং ডেইলি প্রায় আপনার ফ্রেট যেটা এয়ার ফ্রেট ছিল সেটার কস্টিংও বেড়ে গেছে। আমরা এখানে আপনার থার্ড একটা কান্ট্রিতে যখন স্ক্যানিং হবে তখন সময় এবং অর্থ দুটোই অপচয় হবে, যেখানে আমরা 180 থেকে $2 মধ্যে যেই এক্সপোর্ট করতাম পার কেজিতে, সেটা এখন 260 আরও বেড়ে গেছে মনে হয়। তো কন্টিনিউ এই প্রাইসটা বৃদ্ধি হতে যাচ্ছে, যেখানে আপনার
এক্সপ্লোসিভ ডিটেনশন স্ক্যানারের কথা বলা হয়েছে। আপনার এখানে দুইটা স্ক্যানার এসছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটা সি শিপমেন্টের পরিবর্তে এয়ারে আনা হয়েছে, আকাশপথে নিয়ে আসে, যাতে দ্রুততার সাথে এটা ইনস্টল করা যায়। এই মেশিন দুটার সাথে সাথে আমাদের এক্সপোর্ট কিন্তু কন্টিনিউয়াস বাড়ছে, সেই অনুপাতে আপনাকে স্ক্যানার আরও বাড়াতে হবে। আপনি, আমি চিটং পোর্টের দিকে একটু ফিরে যাব। 2007 সালে আমাদের 4টা গেন্ট্রি ক্রেন কেনা হয়েছিল, 2টা গেন্ট্রি ক্রেন এখন নষ্ট, যার কারণে এখন চট্টগ্রাম পোর্টে জাহাজ জট এবং কন্টেইনার জট লেগে আছে। এখানে আমাদের এক্সপোর্টের সময় লিড টাইমটা বেড়ে যাচ্ছে, যার কারণে এই মালগুলো, অনেক মাল পোর্টে গিয়ে এখান থেকে ব্যাক করে এনে এয়ারে শিপমেন্ট করতে হচ্ছে। তাহলে সময় মতো যদি ডিসিশনটা নেওয়া হতো, 2007 সালে এক্সপোর্ট ছিল $12 বিলিয়ন, 2017 সালে এক্সপোর্ট হলো $34 বিলিয়ন। যদি এই অনুপাতে ইকুইপমেন্ট যদি না থাকে, যতই প্রেশার দেওয়া হোক, কিন্তু সেই পরিমাণে তো কাজ হবে না। সময় মতো ডিসিশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যে দুইটা এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার আনা হয়েছে, সেখানে এটার সাথে সাথে কন্টিনিউয়াস যদি আরো দুটো দুটো করে যদি আরো সংগ্রহ করা হয়, তাহলে এক্সপোর্টের সাথে পাল্লা দিয়ে আমাদের যে নিষেধাজ্ঞাগুলি আছে, আমাদের জার্মানিতে নিষেধাজ্ঞা দেওয়া আছে, অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা দেওয়া আছে, আপনার যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দেওয়া আছে, ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা দেওয়া আছে, যদি আমাদের স্ক্যানারগুলি আনা হয়, রেড লাইন এভিয়েশনকে যে কাজটা দেওয়া হয়েছিল, তাহলে এই নিষেধাজ্ঞাগুলি যখন উইথড্র হবে, তখন আমরা ডাইরেক্ট শিপমেন্ট করতে পারবো। আমাদের সময় এবং অর্থ দুটোই কিন্তু বাঁচবে। রেড লাইনের ব্যাপারে আমার একটু প্রশ্ন আছে, আমার আগ্রহ আছে জানার, যে রেড লাইনকেই তো পরামর্শ ছিল যুক্তরাজ্যের, যে রেড লাইনকে দেওয়া হোক, তাদেরকে তো দেওয়া হলো, তারপরও তো এরপরপরে তো ইউরোপিয়ান ইউনিয়ন এসে এই ঝামেলাটা বাঁধালো না। ইউরোপিয়ান এসছে, আমার চেয়ে মাহবুব ভাই আরো বেশি ভালো বলতে পারেন, যেহেতু উনি ডিরেক্টলি কাজ করেন। আপনার রেড লাইনের যে যেই পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলো কিন্তু এই এর মধ্যে ছিল এই যে এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার, এটা কিন্তু অন্যতম একটা প্রসেস নিয়ে কাজ করেছে। ওইটা টাইমলি যদি হতো, তাইলে হয়তো আমরা একটা দুইটা দেশের যে নিষেধাজ্ঞা সেটার থেকে হয়তো আমরা রক্ষা পেতাম, কিন্তু ওই টাইমলি ওই মেশিনগুলো আনা হয় নাই। এই মেশিনগুলো যদি টাইমলি আসতো, তাহলে হয়তো আমাদের জার্মানি বা ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞাটা আমাদের আসতো না। আমি সুলতান মাহমুদের কাছে যাই, আপনি কোনোভাবে কি এই এই যে ঘটনাগুলো, যে শঙ্কার কথাগুলো বলছেন, এর জন্য কি বিমান বাংলাদেশকে বা রেড লাইনকে কোনোভাবেই প্রশ্নের সামনে দাঁড় করানো যায়? ধন্যবাদ মীর আপনাকে। যে কথাগুলো আমরা বলছেন, এটি কিন্তু আসলে আজকে হঠাৎ করে এই বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে তা না, এটি কিন্তু দীর্ঘ সময় ধরে দীর্ঘ পথ পরিক্রমায় আজকের কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে যে ওনারা খুব নীরব ছিলেন বা নির্বাক ছিলেন, সেটি কিন্তু নয়। সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে যেমন কথা বলেছে ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন, তেমনি কথা বলেছেন বিজিএমইউ সহ এক্সপোর্টের সাথে রিলেটেড যারা, ইভেন দ্যাট ইম্পোর্টারদের মধ্যে থেকেও বিভিন্ন সময় কথা হয়েছে। এবং সরকারের শীর্ষ পর্যায়ে কিন্তু এটিকে নিয়ে দেনদরবার বহুবার হয়েছে, যে এই কার্গো জট নিয়ে যে অবস্থা তৈরি হচ্ছে, আলটিমেটলি এই যে 50 বিলিয়ন যে এক্সপোর্ট টার্গেট, এই টার্গেটটি কার, এই টার্গেটটি কি শুধুমাত্র বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের, এই টার্গেটের আলটিমেট গোল গিয়ে কার ঘাড়ে পড়বে, মানে যোগ হবে কার হিসেবে, সরকারের হিসেবে? তো সরকারকেও কিন্তু সেই জায়গাটিতে যেভাবে নড়ে চড়ে বসা, আমি একেবারেই এই জায়গাটাতে মানতে চাই না। তিনটি সংস্থা একটি নির্দিষ্ট পেরিফেরির মধ্যে তিনটি সংস্থা কাজ করছে, এই তিনটি সংস্থাকে একসাথে, এবং তিনটি সংস্থার কেউই কিন্তু সরকারের বাইরের বা বিদেশের কেউ নয়, সবই কিন্তু সরকারের। কোন কোন তিনটি সংস্থা? তিনটি সংস্থার ভিতরে একটা হলো বাংলাদেশ বিমান, একটি হলো আপনার সিভিল এভিয়েশন, আর একটি হলো কাস্টমস। এই তিনটি সংস্থার মধ্যে যে সমন্বয়হীনতা, সেই সমন্বয়হীনতা কিন্তু আজকে এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এই তিনটি সংস্থাকে নিয়ে বসেছেন এখন এসডিজির যে মুখ্য দায়িত্বে আছেন আবুল কালাম, মুখ্য সমন্বয়কের দায়িত্বে আছেন আবুল কালাম আজাদ, সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি, উনি কিন্তু কয়েকবার বসেছেন, বিমান মন্ত্রী, বিমান সচিব,
তাদেরকে সাথে নিয়ে ওনাদেরকে সাথে নিয়ে কিন্তু বসেছেন, কিন্তু বসা পর্যন্তই কিন্তু শেষ। এর কিন্তু পুরোটা ঠিক নয়, মানে এটা কিন্তু প্রতি মাসে আমরা বসছি, এটা প্রায় দেড় বছর ধরে কাজ চলছে, দেড় বছর ধরে কাজ চলছে। সেখানে বেশ কিছু জিনিস যেটা হয়েছে সেটা জানা ভালো। আমি বলবো, আমিও বলবো, আমি শেষ করছি আপনাকে, তো নিশ্চয়ই আপনি আরো ভালো বলবেন। তো এই যে জায়গাটিতে যে অগ্রগতির যে জায়গাটা এর মধ্যে, সেটি উনি যেটি বললেন যে দুটি এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার অলরেডি এসছে, এবং আপনি যদি দেখেন যে কার্গো ভিলেজের যে উন্নতির কথা বলা হয়েছে, যে হিসেবটি উনি দিলেন এক্সপোর্টের 2005 কত ছিল আর এখন কত, এখন সম্ভবত 34 বিলিয়ন টোটাল এক্সপোর্ট। তো এই যে আপনার পরিধিটা বেড়েছে, কিন্তু কার্গো ভিলেজের জায়গা কি বেড়েছে? জায়গা বাড়েনি। তারপর তার যে ইকুইপমেন্ট দরকার, সেই ইকুইপমেন্ট কি এসছে? আসেনি। এখন ইকুইপমেন্টের একটা পর্যায়ে এসে কি বলা হলো, বেসরকারি খাত থেকে তাদের কাছে চাওয়া হলো, চাওয়া হলো কাদের কাছে? ফ্রেড ফরওয়ার্ডদের কাছে, তাদের কাছে চাওয়া হলো, বিজিএমই এর কাছে। এখন বিজিএমই যে দুইটি এক ধরনের মেশিন, যেটি ফগ লিফট সম্ভবত, সেটি দিলেন, কিন্তু সেটিও কিন্তু চলছে না। এটিকে কেন, এই এই জায়গাটিতে কেন? এবং কিছু কাজ হয়েছে, যেমন আগে কার্গো ভিলেজে আপনার র্যাকিং সিস্টেম ছিল না, সেই র্যাকিং সিস্টেমটি হয়েছে। এরপরে আসলো যে র্যাকিং তো হয়েছে, কিন্তু প্লেট তো নাই, মালটা কিসের উপরে সাজানো হবে? সেই প্লেটও আসলো। এখন সেই প্লেটের উপরে মাল তুলবে কিভাবে? এখন ফগলিফ দরকার, এখন সেটিও নাই, সেটিও দেয়া হলো, কিন্তু সেই দুটি যে ফগলিফ দেয়া হয়েছে সেটিও কিন্তু সচল না, সেটি চলছে না, চালানো হচ্ছে না। যারা নিষেধাজ্ঞা দেয় তারা অবশ্য সিকিউরিটি পারপাসটাকে সবচেয়ে বেশি জরুরি দেখেন, কিন্তু সেটা বিষয়ে আমাদের এখানে কিছু কিছু প্রতিবেদন দেখছিলাম যে কে কোন কোন বিষয়গুলো ইন্ডিকেট করছে। আপনি একটা প্রসঙ্গ তুলছিলেন সমন্বয়হীনতা, যদিও মাহবুব সাহেব বলছেন যে না, নিয়মিত সমন্বয়হীনতা আমি বলবো যে ছিল না, সেটা নয়। বর্তমানে যেটা করা হয়েছে, যখন সর্বোচ্চ পর্যায়ের থেকে প্রাইম মিনিস্টার অফিস থেকে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি এসে এটাকে একটা কোঅর্ডিনেশন মিটিং করলেন, তখন তিন দল এবং অন্যান্য স্টেক হোল্ডার, বিজিএমইএ, ফেড ফরওয়ার্ডার্স এবং সিএনএফ এজেন্ট, সকলকে নিয়েই কিন্তু সংঘবদ্ধভাবে কাজ করা হয়েছে। আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ হয়েছে, কারণ এই উদ্যোগ কতদিন ধরে কাজ করছে? এটা বছর দেড়েক হবে আমাদের, এক বছর। এবং সেখানে বিজিএমইও নিজস্ব অর্থায়নে একটা আমরা একটা শেড করে দিয়েছে। এবং সবচেয়ে যেটা কাজ হয়েছে, ইম্পোর্টে যেটা প্রথম জায়গার অভাব ছিল, যে অনেক প্রচুর মাল যেগুলো প্রায় 10 বছর আগের থেকে এসছে, কোনোদিনও ক্লিয়ারেন্ট হয়নি, সেগুলো অকশন করার যেহেতু নীতিমালা ছিল যে 21 দিন পরে অকশন হবে, সেগুলোকে অকশন করা, তো এই প্রক্রিয়াগুলো চালু হয়েছে। এখন থেকে 30 দিনের বেশি হলে মালটা অকশন শেডে চলে যাবে, জায়গাটা খালি হবে, এই প্রক্রিয়াটা ছিল না। এই প্রক্রিয়াটা আমরা কার্গো ভিলেজের ওখানে শেডের থেকে বিভিন্ন ব্যবস্থাপনা করে আপনি নিজে করে দিয়েছেন না? এখন যে জিনিসটা হয়েছে এটা হলো আপনার যে এক বছর থেকে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদের নেতৃত্বে যে কমিটিটা হয়েছে, তারা কিন্তু রেগুলার মিটিং এ বসছে, আমরাও গিয়েছি সব সময়, এবং তারপরে কিন্তু উন্নতি হয়েছে, সত্যিটা বলতে হবে। আপনার যেই মালটা আগে উন্নতি হলে, আমরা দেখছিলাম যে একই সময় যেভাবে ভারত এবং চীনে এই পণ্য পরিবহনে জনপ্রিয় হয়, আমাদের এখানে তো সেরকমটা আমরা বলতে পারি না। আমি বলতেছি আমি কোথায় ছিলাম, আমি সেখানে উন্নতি হয়েছে বলতেছি। আপনি ভারত আর চায়নার সাথে আপনি কম্পেয়ার করলে আমার উন্নতি দেখতে পাবেন না। আমি বলতেছি না, আমি জনপ্রিয়তার কথা বলছি, যে তাদের ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠাটা। আপনার এখানে আমরা যেটা, আমরা যেহেতু স্টেক হোল্ডার, আমরা তো বুঝি, আমরা তো রিপোর্টগুলো পাই। আপনার ওনারা দায়িত্ব নিয়ে এই কমিটি হওয়ার পরে কন্টিনিউয়াস ওনারা মিটিং করেছেন, এই যে বাংলাদেশ বিমান, সিভিল এভিয়েশন, কাস্টমস, ওনাদেরকে নিয়ে মিটিংগুলি করেছেন। একটা সময় আমাদেরকে বলা হলো আপনার একটা শেড করে দেন, ওই শেডটা আমরা করে দিয়েছি। পরবর্তীতে যেটা 10 বছর 12 বছরের পুরনো যে মালামালগুলো ছিল, এগুলো কিন্তু ডেস্ট্রয় করা হয়েছে, যেখানে আগে 10 থেকে 12 দিন একটা মাল ডেলিভারি, ইম্পোর্ট ডেলিভারি নিতে সময় লাগতো, সেটা কিন্তু এখন 2-3 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। সে যে ভালো কাজটা সেটা বলতে হবে, তারপরও এটাকে আরো ইম্প্রুভ করতে হবে। আপনার সিভিল এভিয়েশনকে আরো অনেকগুলো শেড করতে হবে, যেখানে খোলা আকাশের নিচে যত্র যে মালগুলো পড়ে আছে, এক্সপোর্ট কার্গো, ইম্পোর্ট কার্গো পড়ে আছে, বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে, সেগুলি যেন সংরক্ষণ করা যায়। সেই লোকের কাজ করতে হবে। আপনি মাথা না, আমি আমি যে বিষয়টি বলছি, ওনারা তো আসলে ডে টু ডে এই বিষয়টিকে নিয়ে কাজ করেন, যেমন ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন নিবিড় ভাবে এক্সপোর্টারদের চেয়ে বেশি নিবিড় ভাবে ডাইরেক্টলি কাজ করেন। তো সেক্ষেত্রে ওনারা যে ইনফরমেশনগুলো দিচ্ছেন বা তথ্যগুলো দিচ্ছেন, আপনি দেখবেন যে উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার পরেও আপনি এখনো কিন্তু
যে মালগুলো ইম্পোর্ট হচ্ছে, যে কার্গোগুলো আসছে বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পণ্য আসছে, সেই পণ্যগুলো কিন্তু এখনো যত্রতত্র পড়ে আছে এয়ারপোর্টে। আপনি একেবারে যদি রানওয়ে না বলেন, রানওয়ের আগ পর্যন্ত সেই জায়গাগুলোতে কিন্তু আমি প্রতিবেদনও দেখছিলাম যে এখন অনেক জায়গায় প্রতিবেদন এসেছে বিমানে কার্গো ভিলাজে মালামাল চুরি হয়ে যায়। আমি যদি চুরি না বলি, উন্নতি হলে আমি যদি চুরি না বলি, আমি এটাকে যদি বলি শর্টেজ বলি, আপনি যখন যে পণ্যটা তৈরি করার জন্য, যদি আমি বিজিএম এর কথা বলি, সহসভাপতি সাহেবের কথাই যদি আমি বলি, যে ওনার ফ্যাক্টরিতে যে অর্ডারটা আছে, বায়ার যে অর্ডার দিয়েছেন, সেটার জন্য একটি নির্দিষ্ট সময় সেই অর্ডারটা ওনাকে পাঠাতে লাগবে। এবং কখন তৈরি পোশাক শিল্প মালিকরা, আপনি যেটি আগে বলছিলেন যে তৈরি পোশাক শিল্প মালিকরা কখন এটি বাই ইয়ারে এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে, যখন একটি নির্দিষ্ট সময়ের টাইম ফ্রেমের মধ্যে যখন দেখছে যে আমি সমুদ্র পথে পাঠাতে আমার এই সময়ের বাইন্ডিং যেটি আছে আমি সেটি করতে পারবো না, তখন কয়েক গুণ বেশি খরচ করে কিন্তু তাকে বাই ইয়ার পাঠাতে হচ্ছে। এবং সেই পণ্যটি যখন আসছে, উনি খালাস করতে গিয়ে দেখছেন যে সেখানে 100টি পণ্য থাকার কথা থাকলেও সেখানটাতে আছে 80টি বা 75টি। তার মানেটা কি হচ্ছে? তাহলে কিন্তু উনি ওই নির্দিষ্ট সময়ে ওনার পণ্যটা এক্সপোর্ট করতে পারছেন না, আবার ওই পণ্যটা ওনার যে রিলেটেড যে গুডস সেটি আবার ইম্পোর্ট করতে হচ্ছে। এখন চমৎকার বিষয় হচ্ছে এটি, যদিও নিন্দনীয়, তা আমি চমৎকার বললাম এই কারণে, আশ্চর্য বিষয়ের ব্যাপার সেটি হলো যে উনি যখন 100টি পণ্য ইম্পোর্ট করে উনি যখন 85টি বা 80টি বা যেটি ঘাটতি আছে সেটি কিন্তু উনি বলতে পারছে না। ওনাকে উনি যখন পণ্যটি ছাড়াচ্ছে 100%, তখন ওনাকে কিন্তু বলতে হচ্ছে আমি শতভাগ পণ্য বুঝে পেলাম, তা না হলে 200% আপনার ট্যাক্স আছে, তা না হলে আপনাকে 200% ট্যাক্স দিয়ে ট্যাক্স আপনার উপরে আরোপ করা হবে। মানে এটি কোন ধরনের নীতি বা নৈতিকতা বা কোনো আইনি কাঠামোর মধ্যে পড়ে আমি জানি না। এখন বিষয়টি হচ্ছে যে আপনার তিন সংস্থার যে আমি বিষয়টি আগেও বললাম এখনো বলছি, এই যে একটি অগ্রগতির কথা উনি বলেছেন যে আসলে অগ্রগতি কিছুটা হচ্ছে না, তা না, এত যদি অগ্রগতি না হয়, 5 বিলিয়ন থেকে এখন 34 বিলিয়ন উনি যেটি বললেন সেটি হচ্ছেটা কি? সুধারমন আমাকে একটু সময় দিবেন, বলছিলেন যে অগ্রগতি যতটা হওয়া দরকার ততটা হচ্ছে কিনা, বলছেন কিছু কিছু হচ্ছে, বাট অ্যাকচুয়ালি যেটা হওয়াটা বলবো যে যতটুকুই হোক আমাদের যে গ্রোথ সেটা কিন্তু সাস্টেইন করছে না। আমাদের অগ্রগতি যদি আমাদের 5 হয়ে থাকে, গ্রোথ হচ্ছে 15, ওটা তো কোনোদিনও মিসম্যাচ হবেই। কারণ হলো যে আমাদের যে অবস্থান রয়েছে এটা অপ্রতুল এবং অসামঞ্জস্য, কারণ প্রথম থেকেই তো আমাদের স্পেসটা সীমিত। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদেরকে পাবলিক এবং প্রাইভেট সেক্টরকে পাশাপাশি কাজ করতে হবে। পাশাপাশি কাজ করতে আমি একটু আলোচনাটা বিরতির পর এসে করতে চাই, সময় হয়ে গেছে আমাদের বিরতি নেবার। মাহবুবুল আনম আমাকে একটু বলবেন যে আমরা বলছিলাম যে বিরতির আগেই যে এশিয়ার যে সমসাময়িক বিমানবন্দরগুলো আছে সেগুলোর তুলনায় আমাদের কার্গো পরিবহনের ক্ষেত্রে সক্ষমতার দিক থেকে অনেক পিছিয়ে, এমন কথা বারবারই উঠে আসে নানান জায়গা থেকে। এক্ষেত্রে কি আমাদের কৌশলগত পলিসিগত কোনো সমস্যা আছে? দেখেন, অবশ্যই আমাদের এখানে নিজস্ব কিছু ডিফিকাল্টি আছে, কারণ যে ধরনের এয়ারপোর্ট যাওয়ার জন্য যে ধরনের অর্থায়নের দরকার সেটা হয়তো ছিল না, বিমানের হয়তো সেটা নেই, যে জন্য তারা সে ধরনের ইকুইপমেন্ট ক্রয় করতে পারেনি। আমি যেটা মনে করি যে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুজনেই হাতে হাত রেখে কাজ করতে হবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে। সেক্ষেত্রে আমরা ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন সর্বদাই আমরা তাদেরকে সহযোগিতা করে এসেছি, যেটা আপনারা আগেও বলেছি যে বর্তমান এক্সপোর্ট কার্গো ভিলেজে আমাদের সংস্থার কর্মচারীরাই কাজ করে আসছেন, যদিও সেটা বিমানের করার কথা, এর মধ্যে বিমান কিছু জনবল নেওয়ার কথা, যেখানে যেহেতু সিকিউরিটি রিজনে এটাও একটা উঠে এসছে যে এখানে বাইরের নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের লেবাররা কাজ করছে। এর বাইরে যেটা হচ্ছে যে কোনো দিনও এই যে কোনো একটা এয়ারপোর্ট, আপনি যাদেরকে বলছেন সচ্ছল বা সুন্দর এয়ারপোর্ট, তারা এককভাবে নিজের জায়গায় কাজ করা সম্ভব নয়, কারণ প্রতিটা দেশেই আপনার এক্সপোর্টের প্রোগ্রেস হচ্ছে। গ্লোবালি এয়ারফ্রেট 6% বাড়ছে ইয়ার ওভার ইয়ার, আমাদের এখানে যেটা ডাবল ডিজিট প্রায় 10-12% করে বছরের পর বছর বাড়ছে। সেই অনুপাতে আপনি যেরকম চট্টগ্রামে আপনি জানেন যে পোর্টের বাইরে কন্টেনার ফ্রেট স্টেশন বা ICDগুলো হয়েছে, এয়ারপোর্টের ক্ষেত্রেও সেই জিনিসগুলো গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, তবে কিছুটা প্রক্রিয়াধীন রয়েছে। দুটো
পলিসি গভর্নমেন্ট প্রক্রিয়াধীন করেছে, একটি হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্সিং এবং আর এ লাইসেন্সিং। এই নীতিমালাগুলো যদি হয়ে যায় তাহলে আমি মনে করব যে এতে আমাদের কিছুটা হলেও সহজতর হবে এই প্রক্রিয়াটা। এবং একই সাথে সবাই যেটা আমরা আলাপ করলাম যে যতই দিন বাড়তে থাকবে নতুন নতুন নিয়ম আসতে থাকবে, ইউরোপিয়ান ইউনিয়নের যে বাধ্যবাধকতা এসছে এর পরেও আরও বাধ্যবাধকতা আসবে, তো সেক্ষেত্রে যুগান্তকারী যে যুগের সাথে সাথে যে ইকুইপমেন্ট বা যেই যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলো যেন অতি তাড়াতাড়ি এবং আগের থেকে প্ল্যান করে আনা যায়। কারণ আমরা একবার ধাক্কা খাওয়ার পরে সেই জায়গায় যেতে যেতেই তো আবার নতুন জিনিস চলে এসছে। এই ইউরোপিয়ান ইউনিয়নের যে অবস্থানটি ছিল, প্রথমে ছিল যে ডুয়েল ভিউ স্ক্রিনিং মেশিন থাকতে হবে, সিভিল এভিয়েশন ডুয়েল ভিউ স্ক্রিনিং মেশিন ইম্পোর্ট করতে করতে তারা বাধ্যতামূলক করলো যে আমাদেরকে এক্সপ্লোসিভ ডিটেকশন আনতে হবে। তো এটা যে আগামী দু বছরে নতুন কিছু আসবে না সেটাও কিন্তু বলা যায় না। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে তারা অধিকভাবে বাংলাদেশকে ঘাটিয়েছে, কারণ অন্যান্য দেশের তুলনায় আমি এখনো মনে করি যে বাংলাদেশ সিকিউরিটি লেভেল থেকে অনেক বেটার। আমি এই জায়গাতে সুলতান মাহমুদের কাছে যেতে চাই যে ধরেন যারা নিষেধাজ্ঞা দেয় তারাই তো দেখছিলাম যে নানান পরামর্শক প্রতিষ্ঠানকেও ঠিক করে দেয় যে এরা দেখবে, হ্যাঁ এরা ঠিক করবে, আবার তারাও যখন ঠিক করে তখন আবার নতুন করে নিষেধাজ্ঞা আসে। এই ধরনের দ্বৈত নীতি মনে হয় না, ডুয়েল রোল প্লে করা মনে হয় না আপনার? দেখেন, শুধু আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা কার্গো হ্যান্ডেলিং এর বিষয়ে শুধু না, আমাদের বাংলাদেশ থেকে পণ্য এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা কিন্তু হর হামেশাই এখনো আসছে। এর আগেও এই ঘটনা কিন্তু এর আগেও হয়েছে। যদি আমরা বলি যে আমাদের ফ্রোজেন ফুড এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু নানান রকম বেশ কয়েকবার এরকম ব্যান করে দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে ফ্রোজেন ফুড তারা আর নেবে না, কারণ ইউরোপীয় বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলো স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে খুব তারা সচেতন এবং হেলথ হ্যাজার্ড বলে বাংলাদেশ থেকে কিন্তু চিংড়ি ইম্পোর্ট টোটালটা চিংড়ি মাছ ইম্পোর্টটা টোটাল বন্ধই করে দিয়েছিল। ওরা ইম্পোর্ট করা, বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা এবং ওদের ওরা আমদানি করা বন্ধই করে দিয়েছিল। সেই জায়গাতে যে কারণে বন্ধ করেছিল সেটি কিন্তু যুক্তিযুক্ত ছিল এই কারণে যে এই যে মাছগুলো এগুলো আদৌ এর ভিতরে কোনো স্যালমোনেলা আছে কিনা বা কোনো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কিছু আছে কিনা এটি পরীক্ষা বাংলাদেশে কোনো যন্ত্রপাতি ছিল না। হ্যাঁ, সেটি একটা সময় সিঙ্গাপুর থেকে টেস্ট করিয়ে তারপরে নিতে হতো। তো এখন যেটি গার্মেন্টস এর ক্ষেত্রে এসছে, এই নিরাপত্তা ঝুঁকি বলেন বা যে এখন নানান বিষয়গুলো এসছে, এর পরপরই যখনই কোনো এরকম তারা কোনো থ্রেট করে বা প্রতিবন্ধকতা তৈরি করে বা এক্সপোর্টের ক্ষেত্রে ব্যান দিয়ে দেয় বা বাধা বিধিনিষেধ আরোপ করে, তখন তারাই কিন্তু আবার একটি গ্রুপকে সেটিকে, হ্যাঁ এটি ওভারকাম হবে অমুক অমুককে দিয়ে তুমি যদি এই এই কাজটি করাও। কিন্তু দুঃখজনক হলো যে আমরা যেটা দেখছি যে সেই সেই প্রতিষ্ঠানের সেই গভর্নমেন্ট কিন্তু বা যারাই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তাদেরকে সম্পৃক্ত করার পরেও কিন্তু সে তারা আবার ডিসস্যাটিসফ্যাকশন তাদের তারা দেখিয়েছে। তো এই জায়গাগুলোতে গভর্নমেন্টকে যদি গভর্নমেন্ট যে যে প্রতিবন্ধকতা বা যে যে কারণে তারা এই ব্যান্ড করে আমাদের দেশ থেকে পণ্য নেয়ার ক্ষেত্রে নানান বিধিনিষেধ আরোপ করে, আমার মনে হয় তারা কাকে দেবে কি বা তারা কাকে কাদেরকে সাজেস্ট করলো সেটিকে বেশি মাথায় না রেখে যে যে কারণে ওরা আমাদের উপরে নানান শর্ত আরোপ করে বা যে বিধিনিষেধ আরোপ করছে সেই জায়গাগুলোতে বেশি নজর দিয়ে সেগুলো ওভারকাম করাটা খুব। মোহাম্মদ নাসির কাছে যাই, তাহলে কি যারা এই ধরনের শর্ত আরোপ করে অনেকের চোখে যেটা দ্বৈত নীতি মনে হয় এই বিষয়গুলোর কোনো সময় প্রতিবাদ প্রতিবাদ আপনারা করেন না, নাকি করলেও শুনে না কেউ? আসলে দেখুন, আমরা অনেক সময় জিও পলিটিক্স এর শিকার হই, বিশেষ করে পোশাক শিল্পটা। এই শিল্পটা বাংলাদেশ হলো সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড, যদিও আমরা কটন প্রোডিউসিং কান্ট্রি না, অনেকের চোখে সেটা ঈর্ষণীয় ব্যাপার। বাংলাদেশ কটন প্রোডিউসিং কান্ট্রি না হয়েও সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি হলো কেন? আপনি দেখবেন গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন গ্রোথ হয়েছে আমাদের 2016-17 অর্থ বছরে 0.20%, আর ভারতের গ্রোথ কিন্তু এখন 15%। আজকে আমাদের এই শিল্পটা আজকে জাতীয় শিল্প,
এই শিল্পটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের সমগ্র অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ডাইরেক্টলি 40 লক্ষাধিক শ্রমিক এখানে কাজ করে, আপনার জিডিপিতে কন্ট্রিবিউশন করে 13%, আপনার দারিদ্র বিমোচন বলেন, নারীর ক্ষমতায়ন বলেন, সবগুলো বিষয়ে কোটি কোটি লোক কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই শিল্পের উপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতিকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় তাহলে পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে হবে। এটার জন্য অনেকগুলো প্রতিযোগী দেশ আছে যে যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম নেতিবাচক প্রচারণা বাংলাদেশ সম্বন্ধে। আমি সম্প্রতি আমেরিকা নিউ ইয়র্কে গিয়েছিলাম, কয়েকজন বায়ারের সাথে কথা বলেছি, ওনারা বলতেছে এমনভাবে প্রচার করা হচ্ছে তুমি বাংলাদেশ থেকে যাতে তারা কোন গার্মেন্টস না কিনে, তারা বলতেছে প্রয়োজন আমি 50 সেন্ট পার পিস বেশি দিয়ে অন্য কান্ট্রিতে সোর্সিং করবো। সে কারণে কি সব নিষেধাজ্ঞা? না, আমি সে কারণে বলবো আমাদের কিন্তু সমন্বয়হীনতার অভাব আছে। আমাদের যে স্টেক হোল্ডার গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের এই একসাথে যদি কাজগুলি করা হয় এবং সময়ের সিদ্ধান্ত যদি সময়ে নেওয়া হতো তাহলে কিন্তু অনেক নিষেধাজ্ঞা থেকে হয়তো আমরা পরিত্রাণ পেতাম। যেটা মাহবুব ভাই বলেছেন, অনেক জায়গার থেকে আমাদের সিকিউরিটি কিন্তু অনেক ভালো আছে। আমি একটু উদাহরণ দিই, আপনার আমাদের হোলি আর্টিসান হলো এখানে, পরবর্তীতে আপনার কিশোরগঞ্জের শোলাকিয়ায়, কিন্তু আমাদের পুলিশ মারা গেল, মানুষ মারা গেল, কিন্তু মেসিভ কোনো অ্যাটাক করতে পারলো না। কিন্তু প্যারিসে কি হয়েছে, আপনার নিঃশহরে কি হয়েছে, ওদের ইমার্জেন্সির মধ্যেই কিন্তু কাবার্ড ব্যান্ড ঢুকে অনেকগুলো লোককে মেরে ফেলেছে। সেই দিকগুলো সব চিন্তা করলে আমাদের সিকিউরিটি রিজন আমি মনে করি অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে, কিন্তু আমাদের যে ডিসিশনগুলো সময় মতো নিতে হবে। মানে কার্গোতে সিকিউরিটি রিজন খুব একটা ভালো না? না, কার্গোতে হচ্ছে, ইম্প্রুভ করতেছে। আমি বলবো যে যেটা এখন আপনারা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলেন, এটা তো আপনার মায়ানমারের উপরে দেয়নি, এটা আপনার কম্বোডিয়াকে দেয়নি, যে দেশগুলোকে আপনারা ওরা হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল বলেছে সেই দেশগুলো হলো সিরিয়া, সেই দেশগুলো হলো আফগানিস্তান, ইজিপ্ট। মানে আপনি যদি দেশগুলো দেখেন, আমি তো মনে করি ওই দেশের সমতুল্য আমরা নই। যেটা বললেন, হ্যাঁ আমরা জিওপলিটিক্যাল শিকার আমি অবশ্যই বলবো যে আছে, তবে আমরা খুব রিজিলিয়েন্ট নেশন এবং আমি মনে করি সরকারিভাবে যে সিদ্ধান্তগুলো আসছে এগুলো যদি আর একটু ত্বরান্বিত করা হয় তাহলে আমরা এ ধরনের যে কোনো বাধা বিপত্তি আসুক সেটাকে আমরা উত্তরণ করতে পারবো। আমি আমাকে একটু সময় দেন, আমি বিরতিতে যেতে চাই, তবে এটাও একটু বলে রেখে যাই, বহুবার অনেক জায়গায় অনেকভাবেই শুনি যে এই সবগুলোর মধ্যে সমন্বয় হয়ে যদি কাজ করা যেত সরকারি বেসরকারি। আমার কাছে এগুলো অনেকটা বইয়ের ভালো কথার মতো লাগে, ঠিক আছে, মানে বই কিতাবে থাকে না ভালো ভালো কথা, এরকমই লাগে, কিন্তু হয় না কেন আসলে এই জায়গাটাতে গিয়ে? আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব, হয় না এটা ঠিক না। আচ্ছা, না হলে বাংলাদেশ $12,000 এক্সপোর্ট থেকে $28 বিলিয়ন এক্সপোর্ট হতো না। আপনি এটাকে শুধু বইয়ের ভাষায় বললে আমি অ্যাকসেপ্ট করব না। আচ্ছা, $12,000 এক্সপোর্ট থেকে 80-এর দশকে আজকে $28 বিলিয়ন এক্সপোর্ট হতো না। আপনার এখানে দক্ষ শ্রমিক, মেধাবী এন্টারপ্রেনিয়র, গভর্নমেন্ট পলিসি, তিনটা বিষয় নিয়েই কিন্তু এটা। ধরেন আপনাদের গ্রোথের কথা বলছেন, আমি আমার কাছে আর একটা রিপোর্ট আছে, সেখানে আবার বিমানের লোকসানের কথা দেওয়া আছে। সেই হিসাবটা আমরাও দিতে রাজি আছি, আমরাও দিতে রাজি আছি, কারণ বিমানের লোকসানটা কিন্তু কার্গোতে নয়, কারণ কার্গো থেকে হ্যান্ডলিং চার্জ বাবদ বিমান প্রতি মাসে মিনিমাম $2 মিলিয়ন আয় করে খালি ওয়্যার হাউস থেকেই, এক্সপোর্ট ওয়্যার হাউস থেকে। ইম্পোর্ট ওয়্যার হাউস থেকে সমতুল্য টাকা তারা আদায় করে। তো আমি মনে করি যে বিমানের লোকসানের খাত কিন্তু কার্গো নয়, তাদের অন্যান্য খাত থেকে তারা লোকসান করে, সেটা ম্যানেজমেন্টাল ইনএফিসিয়েন্সি বলবো আমরা। আমি হিসাবটা খুঁজে আপনাকে জানাচ্ছি বিমান কিভাবে লস করেছিল কার্গো হ্যান্ডেলিংয়ে। তার আগে একটা বিরতি নেব, সাথে থাকুন। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। মোহাম্মদ নাসির, আপনার কাছে এই জিনিসটা একটু বুঝে নিতে চাই। আমি আসলে বলছিলাম যে 2014-15 যে হিসাবটা দেখছিলাম অর্থবছরে সেখানে 392, আর 2015-16 অর্থ বছর কার্গো হ্যান্ডেলিং এর মাধ্যমে হচ্ছে বিমান আয় করেছে 315 কোটি। কম তো নাকি? কম কিসের? আচ্ছা, তাদের যেখানে লোকসান করতেছে কন্টিনিউ সেখানে তাদের একটা প্রধান ইনকাম তো এই হ্যান্ডেলিং এর থেকে আসতেছে। আজকে জাতির বোঝা হয়ে গেছে বিমান। আজকে আপনার এমিরেটস এর মতো ফ্লাইট 3-4 ফ্লাইট অপারেট করে ঢাকায় ডেইলি, আপনার সপ্তাহে 100টার উপরে মনে হয় ফ্লাইট ঢাকা এয়ারপোর্টে আসতেছে। সেই জায়গায় সবগুলো এয়ারলাইন্স কিন্তু প্রফিট করতেছে এক্সেপ্ট বিমান। এখন সময় এসছে সিদ্ধান্ত নেওয়ার, এটাকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলে অন্তত জাতি মুক্তি পাবে এই বিমানের বোঝা থেকে। আর আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হলো আপনার এয়ারপোর্টের মধ্যে একটা নির্দিষ্ট
পরিমাণ জায়গা আছে, সেই জায়গার বেশি যখন আপনার মালামাল আসবে, চট্টগ্রাম পোর্টের কনজেশনের কারণে যে মালগুলি আসতেছে এখন কিন্তু তিন থেকে চার দিন ট্রাকের মধ্যে কিন্তু এক্সপোর্ট কার্গোগুলি থাকতে হচ্ছে, ভিতরে কোনো মাল ঢোকানোর জায়গা নাই। এখন ডিসিশন যেটা নেওয়া প্রয়োজন সবচেয়ে বেশি, চিটং পোর্টের মতো বাইরে যে অফডক করা হয়েছে, আসিডি করা হয়েছে, বাইরের থেকে এই মালগুলি যদি অফডকের মাধ্যমে শিপমেন্ট করা হয় তাহলে অনেকাংশে জায়গাটা কমে যাবে। পাশাপাশি খোলা আকাশের নিচে যে মালগুলি পড়ে আছে ওখানে যদি শেড করা হয় তাহলেও কিন্তু আপনার অনেকটা মালগুলি সেভ হবে। আর পরিশেষে আমি একটা বিষয় বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো চট্টগ্রাম পোর্ট, বেনাপোল স্থলবন্দর এবং ঢাকা এয়ারপোর্ট সপ্তাহে 24 ঘন্টা খোলা রাখার উনি একটা ডিসিশন দিয়েছেন সম্প্রতি। আমি আমাদের পোশাক শিল্পের মালিক ভাইদের সাত দিনেই খোলা অনুরোধ করব। আপনাদের দ্রুত ইম্পোর্ট আসার সাথে সাথে আপনারা যদি পণ্যগুলি ডেলিভারি নেন তাহলে এখানে জায়গাটা কমবে এবং আমাদের এক্সপোর্টের যে আছে স্থূল হয়ে আছে যে মালগুলো সেখানে আমরা স্পেসটা পাবো। যত আমরা এই সুযোগটা সদ্ব্যবহার করার জন্য আমি সবাইকে আহ্বান করছি। আমি একটু সুলতান মাহমুদের কাছে যেতে চাই। 392 থেকে 315 নেমে আসা আসলে উনি আমি বুঝিনি নাই যে কম খুঁজে পাননি। 392 থেকে 315 তে নেমে আসা আপনি যেভাবে বিষয়টিকে দেখছেন, আমি যদি সেটিকে একটু অন্যভাবে বলি যে আগে বিমানের যে রুটগুলো ছিল, যে যে রুটে বিমান পণ্য পরিবহন করতে পারত, যাত্রী পরিবহন করতে পারত, এখন লন্ডনে কি বিমানের সেই পণ্য পরিবহন বা যাত্রী পরিবহন আছে? নাই। তো তাহলে লন্ডনে যদি আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, লন্ডনে যে আমি পণ্যটা পরিবহন করতে পারতাম সেই পরিবহন সেই পণ্যটা তো আমার যাচ্ছে না যাওয়ার কারণে, সেখানে তো প্যাসেঞ্জার যাচ্ছে, প্যাসেঞ্জার অ্যাজ ইট ইজ আগে যেভাবে যাচ্ছে এখনো সেভাবেই যাচ্ছে, তো ওই পণ্যটা চলে যাচ্ছে কার কাছে? হয়তো চলে যাচ্ছে সৌদির কাছে, ক্যাথে প্যাসিফিকের কাছে, ইতিহাদের কাছে, এমিরেটস এর কাছে বা কাতারের কাছে, এদের মাধ্যমে যাচ্ছে। তো এখান থেকে তো একটি বড় অংশ আয় চলেই যাচ্ছে। আপনি এটাকে যদি অপারেটিং লস বলেন আমার মনে হয় ভুল হবে না, এখান থেকে যেহেতু আপনি ওখান থেকে আয় আসছে না সেই ঘাটতি তো আপনার হতেই পারে, এই একটি জায়গা। আরেকটি জায়গা উনি যেটি বললেন যে প্রধানমন্ত্রী 24 ঘন্টা খোলা রাখার কথা বলেছেন, 24 ঘন্টা কেন? এই 24 ঘন্টাকে যদি আপনি মাল্টিপ্লাইও করেন যে এখন যে 365 দিনের 365 দিন ঈদ পূজা পার্বণ কখনোই ছুটি রাখা যাবে, এরা সবসময় কাজ করতে থাকবে, তবুও কাজ হবে না। কাজ হবে না এই কারণে যে বিমান বা যারা যে তিনটি সংস্থা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত সেই তিনটি সংস্থার মধ্যে যদি ঠেলাঠেলিটা খোলা বাংলায় যদি বলি, এই একে অপরেরকে দায়ে অভিযুক্ত করার যে মানসিকতা, নিজের কাজ নিজে না করে অন্যের উপরে চাপিয়ে পার পর যে পরিস্থিতি, এবং বিমানের মধ্যে যে নৈরাজ্য, আমি বলবো যে বিমানের মধ্যে যে নৈরাজ্য চলছে এই যে শ্রমিকদের ভিতরে কর্মকর্তাদের মধ্যে, আপনি দেখবেন যে বিমানের মতো একটি সংস্থা সেখানে বিদেশ থেকে এমডি নিয়োগ করে সেই এমডিও টিকতে পারছে না, দলাদলির কারণে, তাদের নানান ইন্টারনাল পলিসির কারণে তাদেরকেও বিদায় নিতে হচ্ছে। তো এই জায়গাগুলোতে গভর্নমেন্ট যদি শক্তভাবে এই জায়গাগুলো, যেটি উনি বললেন যে আবুল কালাম আজাদ যিনি এসডিজি প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছেন, তার উপরে অ্যাসাইনমেন্ট আছে এটিকে সমাধান করার, সমন্বয় করা, এবং সেটি উনি করছেন, সেই বৈঠকেও যে ঠেলাঠেলিটা হচ্ছে এটি বিস্ময়কর। এই জায়গাগুলোতে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, এবং যেটি বললেন যে সরকারি বেসরকারি উদ্যোগ, সরকারি বেসরকারি এখন যেটা হচ্ছে সরকারি বেসরকারি উদ্যোগেই হচ্ছে, সমন্বয় হচ্ছে সরকারি সংস্থাগুলোর সাথে, বেসরকারি অন্য যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে নিয়েই কিন্তু এই কাজগুলো হচ্ছে। এখন উনি যেটা বললেন যে অফডক করা, অফডকের যে প্রস্তাবটা উনি করেছেন যেটা সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে আছে, সেটিও কত সময়ের ব্যাপার, কত সময় এই সিদ্ধান্ত আসবে সেটি দেখবার ব্যাপার। আশার আলো হচ্ছে যে জাইকার সাথে একটা চুক্তি হয়েছে বিমানে, যেটি সিভিল এভিয়েশনের, যেটি হলো আপনার থার্ড টার্মিনালের জন্য, সেই থার্ড টার্মিনালটা যদি হয় 2021 সাল নাগাদ সেই থার্ড টার্মিনালটি কমপ্লিট হওয়ার কথা, সেইখানটাতে আরো 300 টন ক্যাপাসিটি বাড়বে বলে মন্ত্রী নিজে বলেছেন। আচ্ছা, আমি একটু মাহবুবুল আলম আপনার কাছে যেতে চাই, তার কথায় তো একটু বুঝলাম যে বিমানের নিজস্ব কোঅর্ডিনেশনের একটা সমস্যা রয়েছে, একে অপরকে ঠেলাঠেলি করছেন, সেই জায়গা থেকে কি করা যেতে পারে এই কথা জেনে আমি শেষ করতে চাই। আচ্ছা, আমি প্রথমত বলবো যে দেখেন বর্তমানে আমাদের যে অবস্থাটা, চট্টগ্রাম পোর্টের থেকে অ্যাকচুয়ালি 10 ভাগের বেশি এয়ারে যায় না, সেখানে চিটাং পোর্টে যদি যখনই কোনোভাবে দুর্যোগ আসে সেখানে যদি আরও কিছু কনভার্সন হয় সেটা হ্যান্ডেল করার মতো ঢাকা এয়ারপোর্টের অবস্থান নয়, যে জন্য বর্তমানে যে ব্যাকলগটা রয়েছে এবং যে ভোগান্তি সেটারই একটা ফলশ্রুতি।
আর বিমান একটা সংস্থা হিসেবে যদি নিজেরা সমন্বিত না থাকে আমরা কোনোভাবেই উন্নতি করতে পারবো না, কারণ বিমানের বিভিন্ন মিটিং এ যেটা আমরা দেখি একে অপর ডিপার্টমেন্টকে দোষী করেন, এই দোষী সাব্যস্ত করে কিন্তু কোনো লাভ হবে না, কারণ তারা একই অর্গানাইজেশন আন্ডারে একসাথে কাজ করা দরকার। আর আমরা ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন হিসেবে আমরা আমাদের কর্মচারীদেরকে দিয়ে যে কাজগুলো করছি বিমানের পক্ষ হয়ে, একই সাথে বিমানকে আমরা প্রতি কিলোতে 8 সেন্ট করে হ্যান্ডলিং চার্জ দিচ্ছি, তারপরেও আমরা আমাদের কাজগুলো করে নিয়ে যাচ্ছি। কেন করছি? আমরা আমাদের যে স্টেক হোল্ডার আছে বিজিএমইএ বিকেএমইএ বা অন্যান্য যে রপ্তানিকারক তাদের সহযোগিতার জন্য দেশের স্বার্থে কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু সর্বসময় করা সম্ভব হবে না। আমি মনে করি যে পদক্ষেপগুলো সরকারি পর্যায়ে নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলো আরো দ্রুত নেওয়া হোক, যাতে করে আমরা আমাদের যে আশানিত ফল আমরা পাই এবং দেশকে এক্সপোর্টের দিকে আরো এবং ইম্পোর্টের দিকে আরো এফিশিয়েন্টলি একটা এয়ারপোর্ট হিসেবে। অসংখ্য ধন্যবাদ মাহবুব আনম, একই সাথে মোহাম্মদ নাসির এবং সুলতান মাহমুদ, আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকে 24 ঘন্টায়, কাল দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।